কেন্দ্রীয় সরকার যদি জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে আমরা তার সর্বশক্তি দিয়ে রুখব। রবিবার মালদার গাজল হাইস্কুল মাঠে উত্তরবঙ্গ মতুয়া মহাসম্মেলনে যোগ দিয়ে সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন, ওপার বাংলা থেকে এসে এই দেশে যারা বসবাস করছেন, ভোট দিচ্ছেন, তারা সকলেই এদেশের নাগরিক। সিএএ কার্যকর হলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন উদ্বাস্তুরা। এদিন সম্মেলনে মতুয়া নেতা রঞ্জিত সরকার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন মমতা বালা ঠাকুর। তিনি জানান, রঞ্জিত সরকার মতুয়া ধর্মের কেউ নন, ঠাকুরবাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, মতুয়ারা তার কথা কেউ শুনবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঞ্জিত সরকারকে নমশূদ্র এবং উদ্বাস্তুদের নিয়ে কাজ করতে বলেছেন, সেই কাজ তিনি করতেই পারেন, তবে মতুয়াদের নিয়ে রঞ্জিতবাবু যেন কিছু না করেন। যদিও মমতা বালা ঠাকুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ তৃণমূল নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ত্রাণ এবং উদ্বাস্তু দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জানান, মমতা বালা ঠাকুর কি বললেন আর না বললেন সে সম্পর্কে তার কিছুই এসে যায় না, মতুয়াদের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।